আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা অস্ট্রেলিয়ার জব ভিসা নিতে চান বা জব নিয়ে অস্ট্রেলিয়াতে সেটেল হতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আজকে খুব রিসেন্টলি আসলে দেখা যায় যে সোশ্যাল মিডিয়া খুললেই হিউজ বিজ্ঞাপন যে অস্ট্রেলিয়াতে জব ভিসা করে দিবে 100% নিশ্চিত এত টাকার বিনিময়ে বা কোনো রকম শিক্ষা লাগবে না আইএলটিএস লাগবে না এই কারণে অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে যে বাংলাদেশি হাই কমিশন আছে সেই হাই কমিশন থেকেও রিসেন্টলি একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে আপনাদের নিশ্চয়ই জানা দরকার যে কিভাবে সঠিকভাবে অস্ট্রেলিয়ার জবের জন্য আবেদন করতে পারেন বা কিভাবে আবেদন করলে আপনাদের জব পাওয়ার চান্সেস থাকে বা কি কি যোগ্যতা দক্ষতা আপনাদের থাকা প্রয়োজন অস্ট্রেলিয়ার জব ভিসার জন্য বা জব অফারের জন্য তো চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়েজ চলে আসে আজকের মূল আলোচনা আজকের মূল আলোচনা হচ্ছে অস্ট্রেলিয়ায় যদি আপনারা ওয়ার্ক পারমিট ভিসা নিতে চান তাহলে কিভাবে আপনারা আবেদন করবেন বা কি ধরনের যোগ্যতা থাকা দরকার বা এই যে সোশ্যাল মিডিয়াতে এত ধরনের বিজ্ঞাপন দেখা যায় যে কোনো রকম কোনো অভিজ্ঞতা ছাড়া বা একাডেমিক কোয়ালিফিকেশন ছাড়া আইএলটিএস ছাড়া আপনাদেরকে 100% নিশ্চিত জব করে দিবে সেটা কি আদৌ সম্ভব কিনা ম্যাক্সিমাম এই অ্যাডগুলো দিয়ে থাকে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা মানে অস্ট্রেলিয়াতে টেম্পোরারি স্কিলের যে শর্টেজ ক্যাটাগরি আছে এটা হচ্ছে সাবক্লাস 482 এই ক্যাটাগরিতে ম্যাক্সিমাম বলে যে এই পেশাগুলার অনেক শর্টেজ আছে সে কারণে আমরা আপনাকে জব অফার এনে দিব এনে আপনাদেরকে ভিসা করে দিব আপনারা নিশ্চিতভাবে অস্ট্রেলিয়ায় যেতে পারবেন সেটেল হতে পারবেন তো সরাসরি অস্ট্রেলিয়ার যেই গভর্নমেন্ট ওয়েবসাইট সেখানে আমরা দেখি যে এই টেম্পোরারি শর্টেজ ভিসা বা সাবক্লাস 482 এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে সরাসরি অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইটে নিয়ে আসলাম এখানে দেখেন বেসিক এলিজিবিলিটি লেখা আছে এক নম্বর ইউ মাস্ট মানে আপনার অবশ্যই এই এলিজিবিলিটিগুলো থাকতে হবে এর মধ্যে নাম্বার ওয়ান কী আছে বি নমিনেটেড ফর এ স্কিল পজিশন বাই অ্যান অ্যাপ্রুভড স্পন্সার অর্থাৎ অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের অ্যাপ্রুভড যেই স্পন্সারের লিস্ট আছে ওই লিস্টের কেউ আপনাকে জব অফার দিতে হবে বা নমিনেটেড করতে হবে এই ভিসার জন্য তাহলেই আপনারা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন এরপর নাম্বার টু আছে দেখেন হ্যাভ দ্য রাইট স্কিল টু ডু দ্য জব অর্থাৎ যেই স্কিল জবটা আপনি করবেন সেটার মানে রাইট স্কিলও আপনার অবশ্যই থাকতে হবে পাশাপাশি মিট দ্য রিলিভেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টটাও আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে কোনো রকম কোনো আইএলটিএস ছাড়া আসলে অস্ট্রেলিয়ায় জব নিয়ে যাওয়াটা ভেরি ভেরি ডিফিকাল্ট এ ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে তো আপনারা যদি তারপরেও যদি আপনাদের কোনো এরকম স্কিল থাকে আপনারা যদি মনে করেন যে এই প্রফেশনে অস্ট্রেলিয়াতে শর্টেজ আছে তখন আপনারা বিভিন্ন জব সাইটে আগে আপনারা একটা সিবি তৈরি করে প্রপারলি সিবিতে আপনার স্কিলগুলো কী আছে বা এখন আপনি কারেন্টলি ওই ট্রেডে জব করছেন আপনার জব এক্সপিরিয়েন্স আছে এবং রিলেভেন্ট কিছু একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে বা ইংলিশ প্রফিসিয়েন্সি আছে এই জিনিসগুলো প্রুফ করে ওইভাবে সিবি তৈরি করে তারপরে আপনারা কিন্তু বিভিন্ন অস্ট্রেলিয়ান জব সাইটে সিবিটাকে ড্রপ করতে পারেন সাথে একটা কাভার লেটার করে তারপর কী করতে পারেন সেখানে প্রোফাইল ক্রিয়েট করে খুঁজে খুঁজে আপনার সাথে যেগুলো ম্যাচ করে ওই জবগুলোতে আবেদন করতে পারেন আর এরপরে যদি কোনো এমপ্লয়ার আপনাকে স্পন্সর দেয় বা নমিনেশন দেয় যে হ্যাঁ আপনি ওখানের জন্য জবের জন্য এলিজেবল তাহলে এরপরে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন আর অস্ট্রেলিয়ার এই সাবক্লাস 482 বা টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসার স্পন্সারের বা এমপ্লয়ারের এগ্রিমেন্টের
টাইম ডিউরেশনের উপরে এটা তিনটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে শর্ট টার্ম স্ট্রিম একটা মিডিয়াম টার্ম স্ট্রিম আর একটা হচ্ছে লং টার্ম স্ট্রিম যদি আপনার এই এগ্রিমেন্টটা 2 ইয়ার্স এর থাকে তাহলে আপনি 2 ইয়ার্স এর ভিসা পাবেন 2 ইয়ার্স ওখানে থাকতে পারবেন আপনার যদি 3 ইয়ার্স থাকে 4 ইয়ার্স থাকে এটা আপ টু 5 ইয়ার্স আপনার এই কন্ট্রাক্ট এগ্রিমেন্টটা থাকতে পারে আর এই এগ্রিমেন্টটা থাকা অবস্থায় আপনি যতদিন ওখানে জব করবেন ততদিন আপনি ওখানে থাকতে পারবেন এবং লং টার্ম স্ট্রিমে আপনি সপরিবারেও অস্ট্রেলিয়া যেতে পারবেন আর এর বাইরেও আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন দক্ষতা আইএলটিএস এর স্কোর বা আপনাদের এজের উপর বেসিস করে আপনারা বিভিন্ন ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে পারেন যেমন এর মধ্যে আছে সাবক্লাস 186 যেটা এমপ্লয়ার নমিনি স্কিম এর মধ্যে আছে আর রিজিওনাল স্পন্সর মাইগ্রেশন স্কিম এখানে আছে সাবক্লাস 187 এরপরে স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা যেটা সাবক্লাস 189 ফাইনালি আছে স্কিল নমিনেটেড ভিসা যেটা সাবক্লাস 190 যে কোনো ক্যাটাগরিতে আপনাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করতে পারেন এ ব্যাপারে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে সরাসরি আপনারা ডিটেইলস ইনফরমেশন জেনে আপনারা সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে তারপর ভিসার জন্য আবেদন করবেন তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা কিভাবে অস্ট্রেলিয়ায় ওয়ার্ক পারমিট নিয়ে বা জব ভিসার জন্য আবেদন করতে পারেন বা কোন কোন ক্যাটাগরিতে আপনারা অস্ট্রেলিয়ায় ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ